আচ্ছা আমরা তাহলে ইংলিশ ফার্স্ট পেপারের আজকে লেসন 13 মুজিব ইন স্কুল ডেজ মুজিব ইন স্কুল ডেজ মুজিব ইন স্কুল ডেজ এই সম্পর্কে আজকে আমরা পড়ব নাকি শিক্ষার্থীরা আমার কথা কি বুঝা যায় আমার স্ক্রিনটা কি দেখা যায় My dear student, at first take my salam. Assalamu alaikum. I hope you are all well by the grace of Almighty Allah. Today I discuss English first paper, lesson 13, Mujib in school days. There are some learning outcomes of this lesson. After complete the lesson, student will be able to read and understand text, ask and answer questions, use new vocabulary, participate in group discussion. Dear learner, these are the learning outcomes of this lesson. Dear student, work in a partner and discuss the following question. Tumra ki amar kotha shuntecho? Ekhane amra কিছু একটা কাজ আমাদেরকে দেওয়া হয়েছে ওয়ার্ক উইথ আ পার্টনার পার্টনার মানে সহপাঠী তুমি তোমার সহপাঠীর সাথে কি করো আলোচনা করো কাজ করো এন্ড ডিসকাস আলোচনা করো দ্য ফলোইং কোশ্চেনস নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সে প্রশ্নগুলোর আলোকে কিছু কাজ করো ক্যান ইউ গেস who they are in the picture ekটু আস্তে বাড়াই দাও একটু কমে দাও হ্যাঁ can you guess who they are in the picture dear learner তুমি কি অনুমান করতে পারো এই ছবিতে কারা আছে মানে ছবিতে কে কে আছে তোমরা কিছু অনুমান করতে পারো জি স্যার আচ্ছা বলতে বলো তো এই ছবিতে কারা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্কুল ফ্রেন্ডরা এই স্কুল ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলছো বঙ্গবন্ধু এবং তার স্কুল ফ্রেন্ডরা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর আটা ছবিতে লক্ষ্য করো আর দ্বিতীয় প্রশ্নেতে হু ইজ বঙ্গবন্ধু ইন দ্য পিকচার হু ইজ বঙ্গবন্ধু ইন দ্য পিকচার এখানে এই ছবিতে বঙ্গবন্ধু কোনটি তোমরা কি ফাইন্ড আউট করতে পারছ না স্যার এখান থেকে ফাইন্ড আউট করতে পারো না না এখান থেকে বঙ্গবন্ধুর ফাইন্ড আউট করতে হলে এখানে বাংলাদেশের কিছু স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন বঙ্গবন্ধু আছে বাম দিক থেকে আমি যদি বইটা তোমাদের ধরি ডান দিক থেকে চার নাম্বার ডান দিক থেকে চার নাম্বার দেখো মাঝখানের সারির পারহ্যাপস তোমরা কি বলো এইটা মাঝখানে মাঝখানে মাঝখানের সারিতে দেখো চার নম্বরে সাদা পোশাক কালো চুল আমার মনে হয় উনি যাক আমরা কিছু ফাইন্ড আউট করতে পারছি ছবির স্পষ্ট হয় অনেকটাই তারপর ছবি তারপর লক্ষ্য করো হোয়াট ডু নো অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তুমি কি জানো
আমরা গত পাঠে বঙ্গবন্ধু সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম, ওনার জীবন বৃত্তান্ত সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। যাক, আমরা এই পাঠটা টেক্সটটা শেষ করলে আমরা মোটামুটি বুঝতে পারবে। আমি এতটুকু বলতে পারি যে এখানে যে ছবিটা ইন্ডিকেট করছে, আই থিঙ্ক অ্যামং দ্য ফিলিয়ার্স দে আর ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেবি শি সিটিং ইন দ্য মিডল বিলো। হ্যাঁ, এটাই হবে। ঠিক আছে, আমি যেটা ফাইন্ড আউট করতে পারছি, আমার কথা কি বুঝতে? হ্যাঁ, বলতে পারি যে আই হ্যাভ নোন দ্যাট বঙ্গবন্ধু ওয়াজ দ্য থার্ড সন অফ দ্য হিজ প্যারেন্টস। আমরা আগে জেনেছি যে বঙ্গবন্ধু ছিলেন তার পিতামাতার তৃতীয় সন্তান, নাকি? এটা আমরা জানছি। He was nearby in the villagers and hookah to his senior family members. এটা আমরা আগে জেনেছি। অর্থাৎ তাকে মিয়াবাই বলে গ্রামবাসীরা দান বলতো, আর হুকা বলে তার ফ্যামিলি যারা ছোট ছিল ওনারা তাকে হুকা বলে ডাকতো। আমার কথা কি বুঝছো? ডিয়ার লার্নার, তোমরা ইতিমধ্যে জানছো যে আমরা এই 5 দিন আগে আমি একটি পোস্ট করেছি টুঙ্গি পাড়ার মিয়াবাই দেখার জন্য, ঠিক না? টুঙ্গি পাড়ার মিয়াবাই একটি মুভি, যে চলচ্চিত্রটি বাংলাদেশের একটি স্বনামধন্য অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শ এবং তার বাংলাদেশের আমাদের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়েছে ছবিতে। তোমরাও মুভিটা দেখতে পারো, ঠিক আছে? এরপর মুভিটা যদি ইচ্ছা করো, আমি আমার কাছে আছে, তোমরা আমাদের স্কুলে আমি দেখে আপলোড করে দিব, যদি পারি আপলোড করে দেব, ঠিক আছে? তো সমস্যা হলো একটু কপিরাইট আইনে একটু ঝামেলা আছে, যার কারণে আমি একটু সমস্যা হচ্ছে। যাক, তারপর আমি দেখাতে চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা মূল পাঠে চলে যাই। ডিয়ার লার্নার, read the text silently and quickly there to answer what the text in our about. এখানে ফ্যাক্ট অংশ কি আর সম্পর্কে দেওয়া আছে সেটা আমরা নীরবে একটু পড়ব এবং দ্রুত পাঠ করে একটু দেখে দিব। হ্যাঁ, তো ধরো, ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবকালে, কার শৈশবকালে? বঙ্গবন্ধু। ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবকালে। চাইল্ডহুড শব্দের অর্থ হলো শৈশবকাল। একটু পাঠ করো, আওয়ার ফাদার অফ দ্য নেশন, আওয়ার ফাদার অফ দ্য নেশন, আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা শৈশবকালে। আমাদের জাতির পিতার শৈশবকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ শৈশবকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টার্টেড, শুরু করেছিলেন হিজ এডুকেশন। এডুকেশন শব্দটা কিন্তু মূলত এডুকেশন শব্দটা কি? এডুকেশন, এডুকেশন। তিনি তার শিক্ষা অর্জন শুরু করেছিলেন ইন হিজ ভিলেজ স্কুল নেম এম ই স্কুল। তিনি শৈশবকালে তার পড়ালেখা শুরু করেছিলেন এম ই স্কুল থেকে। আমার কথা কি বুঝতেছ? ইন হিজ আর্লি চাইল্ডহুড, শৈশবে বা শৈশবকালে, আওয়ার ফাদার অফ দ্য নেশন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টার্টে শুরু করেছিলেন হিজ এডুকেশন, তার শিক্ষা, তার পড়ালেখা, ইন হিজ ব্রিজ স্কুল, তার গ্রামের একটি স্কুল নেম এম স্কুল, যে স্কুলটার নাম হলো এম স্কুল। এম স্কুল নামে একটি বিদ্যালয়ে তিনি পড়াশোনা শুরু করেছিলেন। দিস স্কুল, এই বিদ্যালয়টি ওয়াজ এস্টাবলিশড শব্দের নিচে দাগ দাও
স্টাবলিশ শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা, আর এটা পাঁচ পাড়ি হলো স্টাবলিশ, প্রতিষ্ঠা করেছিলেন বাই ওয়ান অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের, তার পরিবারের। হ্যাঁ আমার কথা কি বুঝতেছ? হ্যাঁ, আনসেন্টেন্ট, আনসেন্টার্স, 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 তার পূর্বপুরুষের, তাদের পূর্বপুরুষের। অ্যান্ড ওল্ড ইজ দ্য অনলি ইংলিশ স্কুল অফ দ্য এরিয়া। কি বলছে দেখো, দিস স্কুল এই বিদ্যালয়টি ওয়াজ ইনভেস্টমেন্ট এস্টাবলিশমেন্ট এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠা করেছিলেন বাই ওয়ান অফ হিজ ফ্যামিলি, তার পূর্ব পরিবারের পূর্বপুরুষের একজন এই স্কুলটা প্রতিষ্ঠা করেন। অ্যান্ড ইট ওয়াজ দ্য অনলি ইংলিশ স্কুল অফ দ্যাট এরিয়া, এটি ছিল ওই এলাকার একমাত্র ইংলিশ স্কুল। কথা কি বুঝছো? তাহলে অ্যানসিস্টরের গুণেছে ডাক দাও, অ্যানসিস্টরস, অ্যানসিস্টরস শব্দের অর্থ কি বলছিলাম? লানার অ্যানসিস্টর শব্দের অর্থ কি? পূর্বপুরুষ, পূর্বপুরুষ। অ্যানসিস্টর শব্দের অর্থ হলো পূর্বপুরুষ। আচ্ছা তারপর লক্ষ্য করো, হি স্পেন্ট ফার্স্ট থ্রি গ্রেডস দেয়ার, হি স্পেন্ট, স্পেন্ট শব্দের অর্থ হলো কাটানো, স্পেন্ট শব্দ থেকে কাটানো, তিনি কাটিয়েছিলেন বা শেষ করেছিলেন ফার্স্ট থ্রি গ্রেডস। গ্রেড শব্দ দ্যাট মিন্স ইট ক্লাস, এখানে গ্রেড শব্দ কি অর্থে ব্যবহার হয়েছে? ক্লাস অর্থে ব্যবহার হয়েছে। গ্রেড নিচে রাখ দাও, গ্রেড শব্দ অর্থ হলো গ্রেডও বোঝাবে অথবা শ্রেণীও বোঝাবে, ঠিক আছে? হি স্পেন্ট ফার্স্ট থ্রি গ্রেডস দেয়ার, তিনি সেখানে তিনটি গ্রেড শেষ করেন। দেন তারপর হি ওয়েন্ট টু গোপালগঞ্জ, তিনি গোপালগঞ্জ চলে যান, টাউন গোপালগঞ্জ শহরে চলে যান, চলে গিয়েছিলেন টু স্টে, অবস্থান করার জন্য উইথ হিজ ফাদার, ফাদার শব্দটা কিন্তু মূলত ফাদার, আমরা এটাকে ফাদার বলে থাকি, রড একটু উজ্জ্ব থাকবে। হ্যাঁ দেন তারপর হি ওয়েন্ট টু গোপালগঞ্জ, তিনি গোপালগঞ্জে গিয়েছিলেন, টাউন গোপালগঞ্জ শহরে টু স্টে, অবস্থান করতে। হ্যাঁ স্টে, অবস্থান করতে উইথ হিজ ফাদার অন, গট এনরোলড অ্যাট গোপালগঞ্জ পাবলিক স্কুল, হি গট এনরোলড অ্যাট গোপালগঞ্জ পাবলিক স্কুল ইন গ্রেড ফোর। আমার কথা কি বুঝতেছ? তিনি বাবার সাথে কোথায় চলে গিয়েছিলেন? গোপালগঞ্জ শহরে চলে যান এবং তিনি সেখানে কি করেন? গোপালগঞ্জ পাবলিক স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হন, এনরোল। আচ্ছা আমি আবার বলছি, দেন তারপর হি ওয়েন্ট টু গোপালগঞ্জ টাউন টু স্টে উইথ হিজ ফাদার, তিনি তার বাবার সাথে গোপালগঞ্জ ছেড়ে চলে গিয়েছেন, সেখানে অবস্থান করছেন। অ্যান্ড গট এনরোলড, এখানে এনরোল শব্দের অর্থ হলো ভর্তি হওয়া, অ্যাডমিট, ভর্তি হয়েছিলেন এট গোপালগঞ্জ পাবলিক স্কুল ইন গ্রেড ফোর, চতুর্থ শ্রেণীতে বা চতুর্থ গ্রেডে তিনি ভর্তি হয়েছিলেন। এখানে এনরোলড নিচে ডাক দাও, এনরোলড, ইট দিস মিন্স অ্যাডমিট, অ্যাডমিটেড, ঠিক আছে? তারপর লক্ষ্য করো, মজিদ ওয়াজ সো ডিয়ার টু হিজ ফাদার, মজিদ তার পিতার খুবই আদর ছিলেন বা প্রিয় ছিলেন। মজিদ ওয়াজ সো ডিয়ার টু হিজ ফাদার, মজিদ তার বাবার খুব প্রিয় ছিলেন। লিটল মজিদ, ছোট্ট মজিদ কুড নট স্লিপ অ্যাট নাইট, তিনি ঘুমাতে পারতেন না উইদাউট, উইদাউট হিজ ফাদার এফেকশনেট টাচ। এফেকশনেট নিচে তাক দাও, এফেকশনের শব্দের অর্থ হলো কি? স্নেহ। অ্যাফেকশনের শব্দ অর্থ কি?
স্নেহ, কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এফেকশনের শব্দের অর্থ হলো স্নেহ, টাচ অর্থ স্পর্শ, নিচে দায়িত্ব। লিটল মজিব কুড নট স্লিপ, ছোট্ট মজিব ঘুমাতে পারেননি এট নাইট, রাতের বেলা, উইদাউট হিজ ফাদার। এফেকশনেট, এফেকশনেট ট্রাস, স্নেহপূর্ণ আদর ছাড়া বা স্পর্শ ছাড়া, বাবার বাবার স্নেহপূর্ণ আদর ছাড়া তিনি রাতে ঘুমাতে পারতেন না। As a kid, as a kid, ছোট বাচ্চা হিসাবে kid, kid হচ্ছে কি? বাচ্চা, kid হচ্ছে কি? বাচ্চা। As a kid, ছোট বাচ্চা হিসাবে he was the eldest, he was the eldest, he was the eldest, তিনি কি ছিলেন? বড় ছিলেন। In his family, তার পরিবারের, among the cousin. As a kid, he was the eldest. তিনি বাচ্চা হিসেবে তার পরিবারের, and his cousin, এবং তার সাথে ভাই বোনদের মধ্যে সবার বড় ছিলেন। মানে বাচ্চা হিসেবে তিনি তার পরিবারের, ফ্যামিলির এবং তার সাথে ভাই বোনদের মধ্যে সে কি ছিলেন? বড় ছিলেন, eldest, সবচেয়ে বড় ছিলেন। এল্ডার থেকে হয় ইলেস্ট, এল্ডার শব্দের অর্থ হলো বড়, আর এটা এটার সাথে এটাকে সুপারলেটিভ করা হয়েছে, ইলেস্ট সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, সবচেয়ে বড়। তো ইলেস্টের নিচে দাগ দাও আর কিডের নিচে দাগ দাও, কিড, কিড, কিড শব্দের অর্থ হলো বাচ্চা। তাহলে তিনি তার পরিবারের এবং তার চাচাতো ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বাচ্চাদের হিসাবে সবচেয়ে বড়। সো সুতরাং হি ওয়াজ অ্যাডর্ড বাই অল, তাই প্রত্যেকে তাকে কি করত, প্রত্যেকে তাকে পছন্দ করত বা আদর করত। অ্যাডর্ড, অ্যাডর্ড ইজ লাইক দাও, আদর করা, পছন্দ করা। ইন ইজ লিটল এজ, তার এই ছোট বয়সেই, ছোট কালে বা ছোট বেলায় মজিব ওয়াজ আ ভেরি সিয়ারফুল বয়, সিয়ারফুল বয়, সিয়ারফুল ইজ লাইক দাও, সিয়ারফুল বয়। মজিব, মজিব খুব উৎফুল্ল বালক ছিল, নট এট অল টাইম ইট। হ্যাঁ, আমার কথা কি বুঝতেছ? টেম ইট, টেম ইট, হ্যাঁ। নট এট অল টেম ইট, নট এট অল টেম ইট, মোটেই ভীরু ছিলেন না তিনি। তিনি খুবই কি ছিলেন, প্রফুল্ল বা তোমার উৎফুল্ল ছিলেন, নট এট অল টিমিড, তিনি ভীরু ছিলেন না, মানে মন গাবলে থাকতেন না। কথা কি বুঝছ? টিমিড নিচে দাগ দাও, এই টিমিড শব্দের অর্থ হলো ভীরু, ঠিক আছে, মন গাবলে থাকা, যেটাকে আমরা নট সিয়ারফুল বলতে পারি। হি ওয়াজ গ্রেটলি ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, নট ইন্টারেস্টেড, এ শব্দটার উচ্চারণ হলো ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, ঠিক আছে। হি ওয়াজ ভেরি, হি ওয়াজ গ্রেটলি ইন্টারেস্টেড, তিনি খুবই কি ছিলেন, আগ্রহী ছিলেন, ইন প্লেইং গেমস, খেলা করতে, ইন সিঙ্গিং, এবং গান গাইতে, তিনি খেলাধুলা করতে ও গান গাইতে খুব আগ্রহী ছিলেন। হি ওয়াজ গুড অ্যাট, হ্যাঁ, বর্তসারি, বর্তসারি, বর্তসারি একটা খেলার নাম, তিনি বর্তসারিতে খুবই জনপ্রিয় ছিলেন, ইয়া দক্ষতা সম্পূর্ণ ছিলেন। হুইচ ওয়াজ এ কাইন্ড অফ ফক ডান্স, যেটা এক ধরনের লোকসঙ্গীত, যেটা এক ধরনের লোক নৃত্য যেটাকে বলা হয়, সেটাকে বলা বর্তসারি, বর্তসারি এক প্রকার নৃত্য, লোকনৃত্য, যেটাতে তিনি খুবই